Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. Bondhura, ajker video ti banano hoyeche Bangladesher rastay chola prochur jonopriyo ekti sports bike naked version impressive review niye. Ar ei bike tir naam holo Honda CB150R Steetfire. Naam shunei hoyto onekei bujhe gechen ei bike ti Bangladesher rasta dapiye berano Honda CBR150 er naked version. আর এই বাইকটিতে দুইটি এমন ফিচার ব্যবহার করা হয়েছে যা বাংলাদেশের আর আলাদা কোনো বাইকে নেই। তো চলুন ভিডিওটি শুরু করা। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কারের ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমরা বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, হোন্ডা CB150 আর স্টিটফায়ার বাইকটি বাংলাদেশে বহুল আলোচিত হোন্ডা CBR নেকেড ভার্সন হলেও এ বাইকটিকে বাংলাদেশের রেয়ার বাইকগুলোর মতো অন্যতম বললেও কোনো অংশেই ভুল হবে না, কারণ এ বাইকটি বাংলাদেশে কখনোই অফিসিয়ালে আনা হয়নি এবং এ বাইকটিকে আনঅফিসিয়ালি খুব সামান্য পরিমাণও বাংলাদেশে আনা হয়েছিল। আর তাই এ বাইকটি বাংলাদেশে খুব কম সংখ্যায় চোখে পড়ে। তবে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া হলো, বাংলাদেশে কিন্তু হোন্ডা CBR দুইটি নেকেড ভার্সন রয়েছে। এর মধ্যে একটি হোন্ডা CB150 এক্স মোশন, যেটি একটি এক্সকামলার বাইক, আর একটি হোন্ডা CB150R স্টিটফায়ার বাইকটি। আর এই দুইটি বাইকের ডিজাইন কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। হোন্ডা CB150R স্টিটফায়ার বাইকটি যে দিকটি বাইক প্রেমীদের সবার আগে টানে আর তা হলো এর অ্যাগ্রেসিভ লুক। এই বাইকটিতে দেওয়া হয়েছে স্পোর্টি সিঙ্গেল পার্ট সিট, যেটি রাইডারের সাথে পিলিয়নকেও দিবে কমফোর্ট। পৃথিবীর অন্যান্য সকল নেকেড স্পোর্টস বাইকের মতো এ বাইকটিতেও রাইডারের কমফোর্টের জন্য ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল বার। এর সাথে রয়েছে 12 লিটারের মাস্কুলার ডিজাইনের অসাধারণ ফুয়েল ট্যাঙ্ক। এ বাইকটি প্রতি লিটারে মাইলেজ দেয় 45 থেকে 50 কিলোমিটার। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই বাইকটি চাবির অপশনটি কিন্তু ফুয়েল ট্যাঙ্কের সাথে দেওয়া হয়েছে, আর এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, এ বাইকটি যেহেতু CBR এর নেকেড স্পোর্ট বাইক, তার এই মিটারটি আর CBR এর মিটারটি হুবহু এক। বন্ধুরা, এ বাইকটিতে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে সেপারেট LED হেডল্যাম্প, যেটি দেখতে অনেকটা হর্নেট 160 এর হেডল্যাম্পের মতো। তবে CB150 স্টিটফায়ার বাইকটির হেডল্যাম্প হর্নেট 160 এর থেকে অনেকটা স্লিম। এ বাইকটির টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো LED, আর এগুলো দেখতে অসাধারণ লাগে। বন্ধুরা, এই বাইকটিতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক সাসপেনশন, আর এই সাসপেনশনগুলোর ফিডব্যাক যথেষ্ট ভালো বলে আমরা ইউজারদের কাছ থেকে জানতে পেরেছি। এই বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিক্স, আর ব্রেকগুলো নিশিনের। এর সামনের ডিস্কের সাইজ 276 মিলিমিটার এবং পিছনের ডিস্কের সাইজ 200 মিলিমিটার। CB150R স্টিটফায়ার বাইকটির ব্রেকিং পারফরমেন্স এই ক্যাটাগরির অন্যান্য সকল বাইকের থেকে সেরা। আর এই বাইকটিতে টায়ার হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের টায়ার এবং পেছনে 130 সেকশনের টায়ার। সর্বশেষে আসা যাক এ বাইকটির ইঞ্জিনের বিষয়ে। এ বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149cc 4-stroke ফুল ভালভের DOAC ইঞ্জিন, যা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 16.7 BHP অ্যাট 9000 RPM, ম্যাক্স টর্ক 13.8 Nm অ্যাট 7000 RPM, যা বাইকটিকে সর্বোচ্চ 132 কিলোমিটার/আওয়ার পর্যন্ত গতি তুলতে সাহায্য করে। আর এই গাড়িটির গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 6-speed গিয়ারবক্স। বন্ধুরা, CB150R স্টিটফায়ার বাইকটির যে জিনিসটি এ বাইকটিকে অন্যান্য সকল বাইকের থেকে আলাদা করেছে তা হলো এর কর্নারিং সেন্সর।
আর এই সেন্সরের কাজ হলো মাত্রা অতিরিক্ত কর্নারিং করলে এবার একটি সিগন্যাল মারে তার অটোমেটিক স্টার্টটি অফ করে দিবে, যেটি আমার কাছে অনেক একটি কার্যকরী ফিচার্স বলে মনে হয়েছে। এ বাইকটির বর্তমান বাংলাদেশি প্রাইস 380,000 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।